আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সম্পর্কে খুব ভালোভাবে পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব আর একজন ব্যক্তিত্ব সম্পর্কে, শহীদ তিতুমির। শহীদ তিতুমিরকে পড়ার আগে আমরা সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো আগে জেনে নেব, কারণ অধ্যায়টি পড়ার আগে যদি আমরা শব্দার্থগুলো ভালো করে জেনে নিই তাহলে অধ্যায়টি পড়তে আমাদের অনেক সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শুরু করার পূর্বে একটু পূর্ব পাঠ যাচাই করে নিই, দেখি তোমাদের কার কেমন মনে আছে। আচ্ছা বলো দেখি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধ্যায় থেকে তোমাদের জন্য কয়েকটি শব্দার্থ। প্রবাসী মানে কি? ভিন দেশি বা ভিন্ন দেশে বাস করে যারা। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা বলো তো, নির্যাতিত মানে কি? নিপীড়িত। গুড। আচ্ছা আরেকটি বলবে, বিষ নজর, কুনজর। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা এটি শূন্যস্থানের উত্তর বলো দেখি। লেখা রয়েছে যে যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ ড্যাশ হয়ে উঠেছিল, কি হবে? হ্যাঁ, প্রতিবাদী হয়ে উঠেছিল। ভেরি গুড। আরেকটি শূন্যস্থান, সৎ লোকের ধন সম্পত্তির উপরে ড্যাশ থাকে না, কি থাকে না? মোহ থাকে না। বাহ, ভেরি গুড, তোমাদের উত্তরগুলো খুবই সুন্দর হয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা আমাদের পাঠটি শুরু করতে পারি, তাই না? তার আগে তোমাদেরকে একটু শহীদ তিতুমিরের ছবি দেখাই দিই। এই দেখো শহীদ তিতুমির, এই যে শহীদ তিতুমিরের গল্পটি, এটা আমরা পড়ার আগে এই যে 117 পৃষ্ঠায় যে শহীদ তিতুমির সম্পর্কে যে শব্দার্থগুলো রয়েছে আগে এই গুরুত্বপূর্ণ শব্দার অর্থগুলো আমরা জেনে নিব, ঠিক আছে? তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও, সবাই খাতা কলম পাশে রাখতে পারো প্রয়োজনীয় নোটস নেওয়ার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কোনটি সমাধান করব? এক নম্বর প্রশ্নের উত্তর, এটা আমরা সমাধান করব। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে প্রথমে আমাদের কী রয়েছে আমরা দেখি, অনেকগুলো শব্দ রয়েছে এখানে এবং শব্দগুলোর আমরা অর্থ জেনে নিব। তাহলে প্রথমে যে শব্দটি আমরা পাচ্ছি সেই শব্দটি হচ্ছে জেদি। জেদি মানে কি? আমরা জানি কোনো কিছু নিয়ে যখন আমরা অনেক রকমের বায়না করি, মানে প্রায় নাছর বান্দার মতো, তখন আমরা জেদি বলি। তাহলে একটি শব্দে প্রকাশ করলে হবে একগুঁয়ে, জেদি মানে একগুঁয়ে। তারপরে হচ্ছে পরাধীন, পরাধীন অর্থ অন্যের অধীন। তিন নম্বরটি মানে তার পরেরটি হচ্ছে দাপটে, প্রবল প্রতাপের সঙ্গে। দাপটে প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি, বুকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। ডন কুস্তি হলো বুকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। অসি চালনা, তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ্য, যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। দুর্গ বলতে আমরা বুঝি যেগুলো উঁচু 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 প্রাচীর দিয়ে ঘেরা, তাহলে বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও খুব ভালো করে শব্দের অর্থগুলো আরেকবার পড়ে নিব, যেন আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে এসো আরেকবার ভালো করে একটু পড়ে নিই। জেদি, জেদি অর্থ একগুঁয়ে। তাহলে জেদি অর্থ কী? জেদি, জেদি অর্থ একগুঁয়ে। জেদি অর্থ কী? জেদি অর্থ একগুঁয়ে। পরাধীন, পরাধীন অর্থ অন্যের অধীন, আবার কি বলা যেতে পারে, পরের অধীন। আমরা এটা এক কথায় প্রকাশও করেছি, অন্যের অধীন পরাধীন বা পরের অধীন পরাধীন। তাহলে আমাদের বইয়ে কী আছে, পরাধীন যে শব্দের অর্থ রয়েছে পরের অধীন, পরাধীন পরের অধীন। দাপটে, প্রবল প্রতাপের সঙ্গে। দাপটে প্রবল প্রতাপের সঙ্গে, তাই দাপটে কি হচ্ছে বলতো? প্রবল প্রতাপের সঙ্গে। মুখস্থ হয়ে যাচ্ছে? আচ্ছা বলো দেখি, পরাধীন মানে কি বললাম? পরের অধীন। বাহ, সুন্দর হয়েছে। আর দাপটে দিয়ে প্রবল প্রতাপের সঙ্গে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ।
পরেরটি ডন কুস্তি, এটা একটু বড় আছে, বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা, একটু ভেঙে পড়লেই মুখস্থ হয়ে যাবে। বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা, কি বললাম বলো তো? বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। অসি চালনা, অসি মানে হলো তলোয়ার, অসি চালনা তার মানে কি? তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা, সবাই তো আর তলোয়ার চালাতে পারে না, এটা একটা বিদ্যা, অর্থাৎ এটাকে শিখতে হয়, তাহলে তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ্য, যা কষ্টে ভেদ করা যায়, দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস, দুর্গ প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। আচ্ছা স্টুডেন্টস বলো দেখি, অসি চালনা মানে কি? গুড, তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। আর দুর্ভেদ্য মানে কি? একদম সঠিক হয়েছে, যা কষ্টে ভেদ করা যায়। আচ্ছা, দুর্গের পরে আছে বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি, শায়েস্তা, শাস্তি। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী। আচ্ছা এবার বলো দেখি, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ, বাহ। আচ্ছা বলো দেখি, স্বাধীনতাকামী, মুক্তিকামী, আর যদি বলি মুক্তিকামী, স্বাধীনতাকামী, সবসময় একটু মাথার মধ্যে রাখবে যে আমাদের কিন্তু পরীক্ষাতে একটু পরিবর্তন করেও দিতে পারে, কারণ যেহেতু আমাদের এই বিষয়গুলো যোগ্যতা ভিত্তিকের মধ্যে পড়ে যায়, তাই আমরা সব সময় কিন্তু এটাকে একটু ওইভাবেই শিখে নিব। যেমন দেখো, মুক্তিকামীতে যদি আমি স্বাধীনতাকামী লিখি, তাহলে স্বাধীনতাকামীতে আমি মুক্তিকামীও লিখতে পারবো, যদি আমি একগুঁয়ে লিখি তাহলে আমি জেদি লিখতে পারবো, যদি আমি শাস্তি লিখি তাহলে শায়েস্তা লিখতে পারবো। যেহেতু যোগ্যতা ভিত্তিক, আমাদেরকে সকল দিক থেকে এটাকে শিখে রাখতে হবে। তাহলে এক নম্বর শব্দতে কারো কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, তাহলে আমরা দুই নম্বর শূন্যস্থান পূরণে চলে যাব। এটা একটু আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, কারণ এটার একটা নিয়ম আছে, এটা তোমরা অনেকেই নিয়মটা জানো যে এখানে আমাদের একটি দাগ দিতে হয় উত্তর লেখার নিচে, এবং এই দাগটা কোনোভাবে ভুল করা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে তুমিও লিখে নিতে পারো, তাহলে তোমার এই লেখাটাও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর, দুই নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা ক খ করে শুধু উত্তরটা লিখব এবং তার নিচে একটা সুন্দর করে দাগ দিব। তাহলে আমাদের টোটাল এখানে প্রশ্ন রয়েছে ছয়টি, চ পর্যন্ত, ক খ গ ও চ। প্রথমে বলেছে তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। গুড। দাড়ি এবং নিচে দাঁত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে, বাহ এই তো তোমরা সুন্দর পাচ্ছ। তিন নাম্বারটি একটু ভালো করে পড়ে নাও এবং এটারও উত্তর তোমরা দেখো পেরে যাবে। কি লেখা আছে? তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর ড্যাশ শিখলেন, অসি চালনা। অসি চালনা শিখলেন, যেহেতু এটা একটা বিদ্যা অবশ্যই শিখতে হবে। সেকালে গ্রামে গ্রামে ড্যাশ আর শরীরচর্চার ব্যায়াম হতো, ডন কুস্তি। ও নাম্বার বলেছে শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক, মুক্তিকামী। এবং লাস্টেরটা কি বলছে? হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের কে দুর্গ। ঠিক আছে, বাঁশের দুর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার একটু শব্দের মানে এই শূন্যস্থানের উত্তরগুলো একটু পড়ে নিই। যে তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন,
ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে। তিনি লাঠি খেলা, তীর ছোড়া আর অসিচালনা শিখলেন। সেখানে গ্রামে গ্রামে ডন কুস্তিয়া শরীরচর্চা হতো, ব্যায়াম হতো। শহীদ হলেন অসংখ্য বীর মুক্তিকামী সৈনিক। তারপরে বলা হয়েছে হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ। তাহলে তোমাদের কি কারো কোথাও সমস্যা মনে হচ্ছে? আমাকে কিন্তু বলতে পারো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা মনে হয় বা কোনো শব্দ বুঝতে হলে আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, শব্দ না থাকলেই ভালো। যদি মনে হয় যে কোনো সমস্যা নেই তাহলে ভালো কথা, কিন্তু যদি পরবর্তীতে কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে একটা চট করে আরেকটি কাজ, হচ্ছে খুব ছোট্ট কাজ, সেটা হচ্ছে কি বলো দেখি? হ্যাঁ ঠিক ধরেছো, এখন আমরা একটু হোমওয়ার্কটা ডায়েরিতে তুলে নিব। তাহলে আজকে আমরা 117 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অর্থাৎ শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ লিখলাম। আমরা হোমওয়ার্ক হিসেবে মানে শব্দার্থ যেটি রয়েছে 1 নম্বর সেটা করে দিব। আর যদি তোমাদের মনে ভালো লাগে যে না আমি 2টি করেই ম্যাডামকে দেখাবো, কোনো সমস্যা নেই, তুমি 2টি করেই দেখাতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটু হোমওয়ার্কটা লিখে নিই। হোমওয়ার্ক হচ্ছে বাংলা বই পৃষ্ঠা নাম্বার কত? 117 পৃষ্ঠা, 117 পৃষ্ঠা 1 নম্বর। এইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সুন্দর করে হোমওয়ার্কটি করে গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক খুব ভালোভাবেই ক্লাসটি আমাদের সুন্দরভাবে শেষ হয়ে আসলো। আশা করছি তোমরা ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলে। তবে আমরা যেটা ক্লাসের শেষে প্রত্যেকবার বলে থাকি, গত ক্লাসেও আমি বলেছিলাম, সে অনুযায়ী কাজ কে কে করেছে, কার কার মনে আছে? হ্যাঁ অনেকেই হাত তুলেছ, বলো দেখি কি বলেছিলাম? হ্যাঁ, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করব না এবং আব্বু আম্মুকে সবসময় আমরা সম্মান দিব। তার সাথে কাকে বলেছিলাম বলো তো? শিক্ষকদেরকে। একটি কথা রয়েছে যে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা, এটা আমাদের পিতামাতার জন্য দোয়া। আমরা যখন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাই তখন কিন্তু এই দোয়াটা বারবার বলবে, যেন তিনি আমাদের বাবা মাকে সব সময় ভালো রাখেন। আরেকটা শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আমাদের বইয়ে একটি সুন্দর কবিতা রয়েছে শিক্ষা গুরুর মর্যাদা, সেই কবিতা থেকেও জানতে পেরেছি যে কিভাবে বাদশাহ আলমগীর সেই মৌলবীকে তার যোগ্য মর্যাদাটুকু দিয়েছিলেন, তাতে শিক্ষক কত খুশি হয়েছিলেন। আমরাও ঠিক সেটাই পালন করার চেষ্টা করব যে আমাদের দ্বারা প্রথমত যেন আমাদের বাবা মারা কোনো রকমের কষ্ট না পায় এবং দ্বিতীয়ত যেন আমাদের শিক্ষকেরা আমাদের জন্য কোনো রকমের কোনো মনোকষ্ট না পান। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলি করতে কিন্তু শারীরিক পরিশ্রম, আর্থিক ব্যয় কিছুই হয় না, শুধুমাত্র তোমার একটু প্রচেষ্টা, তোমার একটু ভালো ব্যবহার। আশা করছি তোমরা সকলেই উপদেশটি মেনে চলবে। আগামী ক্লাসে তোমাদের সকলকে আমি একই সাথে যেন আবার ক্লাসে পাই এই আশায় রাখছি এবং তোমাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।